আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাইজান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে ভাইজান, আল্লাহর অশেষ রহমত। কি গাড়ি আজকে? আজকে দেখো ভাইয়া, বাংলাদেশের মোস্ট পপুলার গাড়ি জি টয়োটা এক্স করোলা। তো চলুন দেখি। জি, এটা হচ্ছে টয়োটা এক্স করোলা। এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে, যে লাইট সে লাইট সাথে ফকলেটের অপশন দেওয়া আছে, চাইলে ফকলেট লাগাতে পারবেন। সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল সেই গ্রিল। আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G31 সিরিয়াল। সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া এই পাশে লাইটে দেখতে পাচ্ছেন, এই লাইটটিও কিন্তু একদম গাড়ির সাথে যে লাইট, সাথে ফকলাইট দেওয়া আছে। সামনের পিছনে সাইডে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, সেই অরিজিনাল গ্লাসটি আছে। টোটাল লোগো দেওয়া আছে, মাশাল্লাহ খুবই সুন্দর। এছাড়া গাড়ির চারটা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো খুবই সুন্দর, ডিজাইনেবল একটি অ্যালো রিং দেওয়া আছে, খুবই ফ্রেশ। এছাড়া আপনি সাইডের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাসে আপনি টোটাল লোগো দেওয়া আছে। সাথে এখানে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা রেঞ্জেরই কিন্তু আপনার টোটাল লোগো দেওয়া আছে, মাশাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি। সিলভার কালার, ইন্টেরিয়াল হচ্ছে অ্যাশ কালার ইন্টেরিয়াল। আপনি ভিতরটা দেখেন, মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে। গাড়িতে যা আছে আলহামদুলিল্লাহ একদম সব কিছু অরিজিনালই আছে, এখনও কোনো চেঞ্জ করা হয়নি। সিটগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই টাইট, একেবারে অরিজিনাল সিটটি আছে, খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো। পিছনের ডোরটা দেখেন, আপনাকে দেখেন প্রত্যেকটা ডোর মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। পিছনের গ্লাসটি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। এবং পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট, সে লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে, এখানে করোলার লোগোটা দেওয়া আছে। আর দেখতে পাচ্ছেন প্রতিটা লাইটেই কিন্তু আপনার টোটাল লোগো পাচ্ছেন মাশাল্লাহ, প্রতিটা লাইটে। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G31 সিরিয়াল। এছাড়া সামনে পিছনে কিন্তু সেফটি বাম্পার দেওয়া আছে, খুবই সুন্দর মাশাল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে। আমি একটু গাড়ির পিছনটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন পিছনটা মাশাল্লাহ খুবই ফ্রেশ, প্রত্যেকটা জয়েন্ট একেবারে জাপানি পেস্টিং করা আছে। এই পাশে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পেস্টিং দেওয়া আছে, সিএনজি করা, নাভানা থেকে সিএনজি করা, খুবই ফ্রেশ মাশাল্লাহ, খুব ফ্রেশ অবস্থা আছে। দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু আপনি দেখলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ এগুলো একদম ফ্রেশ, এগুলো অরিজিনাল কালারে আছে, এগুলো কোনো কিছু এখনও চেঞ্জ করা হয়নি বা কোনো কিছু ভাঙা চোরা নেই, মাশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে। ডিভিডি, ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। এছাড়া এ পাশে বলটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। প্রত্যেকটা ডোর দেখেন, প্রতিটা ডোর একেবারে খুবই ফ্রেশ। দেখেন প্রতিটা ডোর দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ, অনেক ফ্রেশ অবস্থা আছে এগুলো। প্রত্যেকটা জায়গায় ডিভিডি, ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। এবং ভিতরটা মাশাল্লাহ খুবই সুন্দর, ভিতরটা দেখেন, এই যে স্টিয়ারিংগুলো দেখেন, কোথাও কোনো মানে স্পট নেই, ভাঙাচুরা নেই। ড্যাশবোর্ডগুলো দেখেন, কোথাও কোনো ভাঙাচুরা নেই, ডিভিডি, ব্যাক ক্যামেরা দেওয়া আছে, মাশাল্লাহ খুবই সুন্দর। এবং ভিতরের সেলিংটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো, একদম ফ্রেশ মাশাল্লাহ, খুবই খুবই ফ্রেশ অবস্থা আছে। তবে আপনি একটু ইঞ্জিনটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসি অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ারটি আছে গাড়ির সাথে। ইঞ্জিন গিয়ার তো অবশ্যই ফিজিক্যাল এসে দেখবেন। আমরা একটু গাড়ির ভিতরে চ্যাচিস মার্কসগুলো দেখিয়ে দিচ্ছি। ভিতরের চ্যাচগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা আছে মাশাল্লাহ। এবং সামনের মার্কসগুলো দেখেন, কোথাও কোনো একটা হাতুড়ে বাড়ি নেই, অরিজিনাল কালারে আছে গাড়িটা, একদম ফ্রেশ মাশাল্লাহ, খুবই ফ্রেশ, নাভানা থেকে সিএনজি করা। এই গাড়িটির দাম কত চাচ্ছে? জি, এর দাম বলার আগে মডেলটা আরেকবার বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2011, টয়োটা এক্স করোলা, মাশাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি, সিএনজি করা গাড়ি। আর এটা আমাদের আস্কিং হচ্ছে 13,80,000 টাকা। এটা আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা করবো, তবে ফাইনালি গাড়িটা দেখার পরে। ঠিক আছে, আপনার অ্যাড্রেস এবং ফোন নম্বর? জি, আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তার মোড়, 4 রাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে, হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। আর যারা গাবতলি দিয়ে আসবেন, মোহাম্মদপুর 4 রাস্তা মোড়ে 10 গজ আগেই
হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন, পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশে একটা নাম্বার 01971222570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনি তাহলে হোয়াটসঅ্যাপে মধ্যে ফোন দিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।